বীজ জাগ দিয়ে রাখা হয়েছিল, ট্রে রেডি, সিদ্ধ করা হচ্ছে। আমার দিওয়ানো কোনো ভাই ছাড়েন না, মানুষ দেখে না। কোনটা রব মিলন কোনটা দেখো? এইটা ঠিক আছে, এইটা বাদ দাও, এইটা তরমুজের রব মিলন করো। সবই তো রক মিলন, হ্যাঁ, ও তিনটা এক জায়গায় আর কি। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন একদম, এটার থেকে বেশি হইলে কিন্তু সমস্যা। ইয়ে হলো, এটা তিন দিন রাখা হয়েছিল, তাই না? চার দিন, 48-96 ঘন্টা। শুক্রবার ভিজানো হয়েছে, আজকে কি বার? আজকে সোমবার। সোমবার আজকে সোমবার, তিন দিন হয়েছে। বীজ গুলো কিভাবে যাবে একটু দেখা দেন, একটা বীজ নেন। এই মাথাটা, এই মাথাটা নিচের দিকে, নিচের দিকে, হ্যাঁ, বেশি বড় হইলে কিন্তু ভেঙে যাবে। এই জন্য এই সময়টাতে, এই যে মাত্র বের হয়েছে, এই সময়টাতে বড় হইলে ভেঙে যাবে, এটা পারফেক্ট টাইম। ঠিক আছে, এটা দরকার একদিন আগে আপনারা খুলে দেখবেন, যদি দেখেন যে অবস্থা ভালো তাহলে এটাই করবেন। এরপরে যেটা করতে হবে, যে এটার উপরে হালকা কোকোপিট ছিটাই দিয়ে আপনি আবার ঢেকে দিবেন, আর তারপরে পানি স্প্রে করে দিবেন। এরপরে আপনি একটা কালো পলি দিয়ে একদিন ঢেকে রাখতে পারেন, একদিনের জন্য, তো ময়েশ্চারটা ভালো করে মিশে যায়। এবং তারপর সেটা সরাই দিবেন, আলোতে নিয়ে দেবেন, ও শিকড় গাছ বের হয়ে যাবে ইনশাল্লাহ এক দুই দিনের মধ্যে। নরম হাতে করতে হবে যাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, বেশি যদি একটা কাটছিটা হয় কোনো সমস্যা? ধরেন একটা কাটতে গেল, তো সমস্যা না? না, কিচ্ছু না, একই সব ঠিক হয়ে যাবে, এটা নাড়াচাড়া করার দরকার নেই। ঠিক আছে, এর আমি তোকে দিয়ে দিয়ে দিয়ে, হ্যাঁ, এক লাইন দিছেন না? এক লাইন বাহিটা হল, ওই যে এক লাইন দিছে, এক লাইন তো লকম লাইন, এটা এখানেই তো থাকবে, এটা তো নাড়াইতেছেন উনি, এটা আমার টামার সিন থাকবে। বাস, এই দেখেন, ঠিক আছে, কবর দেওয়া হয়ে গেল, এটার মধ্যে পানি যাবে। তো এভাবে পুরাটা আপনার করতে হবে, পানি দিতে হবে রেগুলার, শুকায় গেলে কিন্তু হবে না। যে জন্য আমরা একটা পলিথিন দিয়ে ঢেকে দিই, কারণ ময়েশ্চারটা যাতে থাকে। আর উপরে আমরা একবারে ক্ষুদ্র নেট দিয়ে দেবো। নেটটা দেখান তো, নেটটা কই? যে নেটটা আমরা ইনশাল্লাহ একটা ইয়ে বানাবো, মশারির মতো বা নেট হাউস বানাবো, বিশাল বড় নেট আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এটা আমার কাজ হয়েছে। 3500 টাকা না কত দেখেছিলাম, না 1300 টাকা না কত, ভুলে গেছি। মেশ দেখছেন কতটা ক্ষুদ্র, এটা কোনো পোকায় ঢুকতে পারবে না ইনশাল্লাহ। এই হলো আজকের টিউটোরিয়াল। আর এই কোকোপিট আর ভার্মিটা বানানো হয়েছে কেমনে, এটা নিয়ে আগেও ভিডিও বানাইছি। তো এইটা বানানো হয়েছে মূলত এখানে 50-50 রেশিওতে, আয়তনের দিক থেকে, ওজনের দিক দিয়ে না, আয়তনের দিক দিয়ে 50-50 রেশিওতে কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট আছে। সাথে আমরা কিছু কার্বোফুরান দিয়ে নিছি, কার্বোফুরান দিয়ে নিছি, এবং পরবর্তীতে এই যে কার্বোফুরান দিয়ে নিছি,
এই যে দেখাচ্ছে কার্বোফুরান 5G, ঠিক আছে, এটা দিয়ে এনেছি খুব অল্প পরিমাণ। আর এতে করে নেমাটোড, তারপরে কিছু পোকামাকড় যদি থাকে সেটা নষ্ট হয়ে যাবে, আর সাথে কিছু ছত্রাকনাশক ম্যানকোজেব এবং কার্বেন্ডেজম জাতীয় গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করেছি। টিমসেন স্প্রে করতে পারেন আপনারা, করার পরে সেটা আমরা ব্যবহার করেছি। আর যদি এটাতে অন্য কিছু দিতে চান, যেমন সার, অনেকে আছে যে ট্রাইকোডারমা সার মিশাতে চায়, তো ছত্রাকনাশক দেওয়ার সাথে দিলে কিন্তু ট্রাইকোডারমা দিয়ে লাভ নাই আসলে, কারণ ট্রাইকোডারমাটা মারা যাবে। সো ট্রাইকোডারমা আগে দিয়ে রাখতে হবে 7 দিন, তারপরে আপনি আসলে সেইটাতে আপনি ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিতে পারেন, অথবা ছত্রাকনাশক দিয়ে শোধন করে 7 থেকে 10 দিন পরে আপনি ট্রাইকোডারমা দিয়ে মিশিয়ে ইউজ করবেন। আর ট্রাইকোডারমার পাশাপাশি অনেকে আরেকটা জিনিস করে, সেটা হলো, আমি ভুলে গেছি এখন এই মুহূর্তে আমার মনে পড়তেছে না ভিডিও করার সময়, সেটা হলো যে ইন্দোনেশিয়ানরা এনপিকে সার মিশায়, দেখা গেলো এনপিকে 19-19-19 বা 20-20-20, দেখা গেলো যে 1/2 কেজি দেয় 1 মিটার কিউব মাটির জন্য। তো এটা তো আসলে আমাদের এখানে অ্যাভেলেবল না, সো আমরা দিচ্ছি না, আমরা ভালো মানের ভার্মি কম্পোস্ট ব্যবহার করি, অনেকে জৈব সার বলে, এই জন্য আমরা জৈব সারের হিসাবে ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি, খুব বেশি ভালো ফল পাই। ধন্যবাদ, এটুকুই ভিডিও, আসসালামু আলাইকুম।